ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। সঙ্গে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন। আমি আজ বানাবো গমের ডালিয়ার খিচুড়ি। এখানে 125 গ্রাম গমের ডালিয়া নিয়েছি আর 125 গ্রাম মুগ ডাল নিয়েছি। আমি তিনজনের জন্য বানাবো। এখানে প্রেশার কুকারে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি গমের ডালিয়াটা ভাজার জন্য। এখানে আমি গমের ডালিয়া নিয়েছি। আপনারা এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গমের ডালিয়াগুলো প্রথমে আমি ভেজে নেবো। এগুলো ধুতে হবে না, কিছু করতে হবে না, একদম প্যাকেট থেকে বার করে ডাইরেক্ট পরিমাণ মতো নিয়ে ঘিতে ভেজে নিতে হবে। দেখুন, ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বেরোয়। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো অ্যাড করে দেবো। মুগ ডালগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে। মুগ ডালগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ এটা ভাজতে হবে। ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এরকম ভাবে ভেজে নেব। যতক্ষণ ভাজবো খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। এরপর আমি জল অ্যাড করে নেব। জলটা আমি 1 ইঞ্চি উপর পর্যন্ত রাখবো। যতটা আমার পরিমাণ মতো গমের ডালি আর মুগ ডাল আছে তার থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি উপরেই রাখবো। এরপর আমি নুন অ্যাড করে দেবো পরিমাণ মতো। এরপর হলুদ অ্যাড করে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব হাই ফ্লেমে। 3টের বেশি সিটি দেবেন না, তাহলে তলায় ধরে কিংবা পুড়ে যেতে পারে আর গমের ডালিয়াটাও বেশি গলে যেতে পারে। 3টে সিটি দেওয়ার পর দেখুন আমার সমস্ত জল শুকিয়ে গেছে আর গমের ডালিয়াটার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটু বার করে হাতায় করে দেখাচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু, ধনে পাতা আর একটু আদা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ফুলকপি, গাজর, কড়াইশুঁটিও দিতে পারেন। কড়াতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। একটু জিরে, গোটা জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব আর একটু হিং দেব। এরপর আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। দিয়ে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। বিনস দিয়ে দিলাম আমি এর মধ্যে, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। গ্যাসটা এখানে আপনাকে মিডিয়াম রাখতে হবে। এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম। সব সবজিগুলোই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব। এটা 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা কুচি আমি কেটে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি নুন অ্যাড করে দেবো সবজিগুলো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়।
এরপর আমি আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে ভেজে নেব। আদাটা দিয়ে আমি খুব সামান্যই ভাজবো, বেশি ভাজলে আদাটা তেতো হয়ে যাবে, তাই একটু সামান্য নেড়ে চেড়েই আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে এটুকু সবজি ছিল ঘরে, তাই আমি এটুকু সবজি অ্যাড করেছি। এটা একটা খুবই হেলদি রেসিপি, ভাতের পরিবর্তে এটা অনায়াসেই আপনারা খেতে পারেন। এরপর আমি গমের ডালিয়া আর ডালের যেটা সেদ্ধ করে নিয়েছি একসাথে, সেটা আমি এর সাথে মিশিয়ে দেব। দেখুন আমার বেশি গলে যায়নি গমের ডালিয়াটা, সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম খুব গলে যায়নি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি জল অ্যাড করে দেবো। জল আমি ঠিক ততটাই অ্যাড করব যতটা আমার দরকার, বেশি অ্যাড করলে এটা বেশি গলে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি জলটা একটু ফুটতে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, সবজিগুলো মিশিয়ে দিতে হবে এর সাথে। দেখুন আমার ফুট এসে গেছে জলে। এবার আমি নুন অ্যাড করে দেবো পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন। তারপর নুনটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এরপর আমি ধনে পাতা কুচি অ্যাড করে দেবো। বেশিক্ষণ আমি এটা ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে এটা গলে যাবে, তাই নুনটা অ্যাড করার পরই ভালোভাবে নেড়ে চেড়ে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। হলুদ আর আমি আর দেব না, হলুদ আগে দিয়েছি, এখন দিলে কাঁচা গন্ধ ছাড়বে, তাই সেদ্ধ করার সময় হলুদটা আমি দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম। আমি আর বেশিক্ষণ রাখবো না। এরপর ঘি আর গরম মশলা মিশিয়ে আমি একদম নামিয়ে নেব। পরিমাণ মতো ঘি অ্যাড করে দিলাম। আমি 2 চামচের মতো এখানে ঘি অ্যাড করেছি, আর গরম মশলা অ্যাড করে দেবো ছোটো চামচে। 2 চামচ আমি এখানে গরম মশলা অ্যাড করেছি। এটা একটা খুব হেলদি আর খুব লাইট রেসিপি, যারা ডায়েট করে তাদের পক্ষে তো খুবই ভালো এই রেসিপিটা। খিচুড়ির মতো অত হেভিও নয়, খুবই হালকা আর খুবই হেলদি রেসিপি। ভালোভাবে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব। দেখুন আমার জল একদমই ঠিকঠাক টেক্সচারটা চলে এসছে, এরকম টেক্সচারে এটা নামিয়ে দিতে হবে। এর থেকে বেশি শুকনো করলেও হবে না আর বেশি পাতলা করলেও হবে না। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে ফেলবো। দেখুন একটা পাত্রে নামিয়ে ফেলেছি, আমার টেক্সচারটা এরকম দেখতে হয়েছে, খুব সুস্বাদু হয়েছিল এটা খেতেও। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।